হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলওয়ে প্রেস করে দিন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিও শুরুতেই জেনে আসা যাক ছোট সাইজের পাইসা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে একদমই ছোট সাইজের পাইসা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট সাইজের পাইসা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 80 টাকা কেজি। ছোট সাইজের পাইসা মাছের পাশাপাশি এবার তাহলে চলুন জেনে আসা যাক দেশি কাকিলা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে দেশি কাকিলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 460 টাকা থেকে 500 টাকা কেজি। বন্ধুরা কাকিলা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের শাপলা পাতা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মাছগুলো পিস আকারে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শাপলা পাতা মাছ। এই বড় সাইজের শাপলা পাতা মাছ এক একজন নিতে পারে না, সেই জন্য এগুলোকে ছোট ছোট পিস করে বিক্রি করা হয়। আর এই শাপলা পাতা মাছের আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 400 টাকা কেজি। শাপলা পাতা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বার্মিস বোয়াল মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় সাইজের বার্মিস বোয়াল। আর এই বার্মিস বোয়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 550 টাকা থেকে 600 টাকা কেজি। বোয়াল মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক 6টা থেকে 7টা কেজি সামুদ্রিক ইলিশের দাম। আপনারা এই মুহূর্তে যে 6টা থেকে 7টা কেজি সামুদ্রিক ইলিশগুলো দেখতে পাচ্ছেন এই ইলিশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 370 টাকা কেজি। ইলিশ মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক পাবদা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের সুন্দর সুন্দর পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর পাবদা মাছ এগুলো। আর এগুলো কিন্তু বড় সাইজের পাবদা মাছ। আর এই বড় সাইজের পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 380 টাকা থেকে 400 টাকা কেজি। বড় সাইজের পাবদা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক মিডিয়াম সাইজের পাবদা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের সুন্দর সুন্দর পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন এই পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা কেজি। পাবদা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাপিলা মাছগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো সাইজের চাপিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 130 টাকা থেকে 150 টাকা কেজি। চাপিলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দেশি রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এই রুই মাছগুলোর এক একটির ওজন 2.5 কেজি। আর এই 2.5 কেজি সাইজের দেশি রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 320 টাকা থেকে 350 টাকা কেজি। রুই মাছের পাশাপাশি এবার তাহলে চলুন জেনে আসা যাক ফলুই মাছের দাম। আপনারা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে সুন্দর সুন্দর করে প্যাকিং করা আছে যে ফলুই মাছগুলো দেখতে পাচ্ছেন এই ফলুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি। ফলুই মাছের পাশাপাশি এবার তাহলে চলুন জেনে আসা যাক বেশ কিছু টাকি মাছ এবং শোল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের জ্যান্ত টাকি মাছগুলো দেখতে পাচ্ছেন এই বড় সাইজের জ্যান্ত টাকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 370 টাকা কেজি। বড় সাইজের টাকি মাছের পাশাপাশি এবার তাহলে চলুন জেনে আসা যাক ছোট সাইজের টাকি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের টাকি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জ্যান্ত টাকি মাছ। আর এই ছোট সাইজের জ্যান্ত টাকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা থেকে 200 টাকা কেজি। ছোট সাইজের টাকি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের জ্যান্ত টাকি মাছগুলো দেখতে পাচ্ছেন এই মিডিয়াম সাইজের জ্যান্ত টাকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা থেকে 280 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। এখন চলুন জেনে আসা যাক ছোট সাইজের শোল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের জ্যান্ত শোল মাছগুলো দেখতে পাচ্ছেন এই শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 380 টাকা থেকে 400 টাকা কেজি। শোল মাছের পরে এবার চলুন জেনে আসা যাক নর্মাল টাইপের কিছু গুলে মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে গুলে মাছগুলো দেখতে পাচ্ছেন এই গুলে মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 80 টাকা কেজি। গুলে মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মেশালি মাছগুলো দেখতে পাচ্ছেন এই মেশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 100 টাকা থেকে 110 টাকা কেজি। ছোট সাইজের মেশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কেজি সাইজের রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এই কেজি সাইজের রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা কেজি। রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কাতলা মাছগুলো দেখতে পাচ্ছেন এই কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 250 টাকা কেজি। কাতলা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক গলদা চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে 15টা কেজি গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এই 15টা কেজি গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 720 টাকা থেকে 750 টাকা কেজি। গলদা চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বিল চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এই বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 450 টাকা থেকে 500 টাকা কেজি।
বিল চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের বেলে মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের দেশি বেলে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই দেশি বেলে মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি। বন্ধুরা, ছোট সাইজের বেলে মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের সামুদ্রিক ভুসির দাম। আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক ভুসিগুলো দেখতে পাচ্ছেন, এই ভুসিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 70 টাকা কেজি। ছোট সাইজের সামুদ্রিক ভুসির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে একটু বড় সাইজের সামুদ্রিক ভুসিগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর সামুদ্রিক ভুসি এগুলো। আর এই সুন্দর সুন্দর সামুদ্রিক ভুসিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 120 টাকা থেকে 150 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের বিল চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বড় সাইজের বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 550 টাকা থেকে 600 টাকা কেজি। দেখুন এগুলো কিন্তু বড় সাইজের বিল চিংড়ি। বিল চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক মিডিয়াম সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এই জ্যান্ত তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। তেলাপিয়া মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের চাষের পাঙ্গাসের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের চাষের পাঙ্গাসগুলো দেখতে পাচ্ছেন, এই পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 100 টাকা কেজি। ছোট সাইজের চাষের পাঙ্গাসের পরে আপনারা এই মুহূর্তে যে চাষের পাঙ্গাস মাছগুলো দেখতে পাচ্ছেন, এই চাষের পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 110 টাকা থেকে 120 টাকা কেজি। পাঙ্গাস মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ইলিশ মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে 2টা থেকে 3টা কেজি ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা থেকে 670 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন 6টা কেজি ইলিশ মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে 6টা কেজি ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, এই 6টা কেজি ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 380 টাকা কেজি। ইলিশ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সুরমা মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর সুরমা মাছ এগুলো। আর এই সুন্দর সুন্দর সুরমা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 210 টাকা থেকে 220 টাকা কেজি। বন্ধুরা, সুরমা মাছের পরে আবারও চলুন জেনে আসা যাক রুই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে 700 থেকে 800 গ্রাম সাইজের রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা কেজি। রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের কাতলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট সাইজের কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা থেকে 170 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে সব বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার চলুন জেনে আসা যাক মরা শোল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের মরা শোল মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মরা শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 450 টাকা থেকে 500 টাকা কেজি। এখন চলুন জেনে আসা যাক ছোট সাইজের তাজা মলা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের তাজা তাজা মলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। মলা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ফলুই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ফলুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ফলুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা কেজি। ফলুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের কার্পু মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট সাইজের কার্পু মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। বন্ধুরা, কার্পু মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে লাইনের ইলিশ বা নদীর ইলিশগুলো দেখতে পাচ্ছেন, এই 6টা কেজি লাইনের ইলিশ বা নদীর ইলিশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 450 টাকা থেকে 480 টাকা কেজি। ইলিশ মাছের পরে আপনারা এই মুহূর্তে যে তাজা মৃগেল মাছগুলো দেখতে পাচ্ছেন, এই তাজা মৃগেল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। তাজা মৃগেল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে 1 কেজি 500 গ্রাম সাইজের সিলভার মাছগুলো দেখতে পাচ্ছেন, এই 1 কেজি 500 গ্রাম সাইজের তাজা তাজা সিলভার মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা কেজি। এবার চলুন জেনে আসা যাক বাতাসি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বাতাসি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই বাতাসি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 820 টাকা থেকে 850 টাকা কেজি। বন্ধুরা, আবারও চলুন জেনে আসা যাক শাপলা পাতা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে একটু ছোট সাইজের শাপলা পাতা মাছটি দেখতে পাচ্ছেন, এই শাপলা পাতা মাছটির আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 400 টাকা কেজি। শাপলা পাতা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সাদা সাদা মটকা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা সাদা মটকা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 380 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, ইদানিং সময় স্বল্পতার কারণে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।